Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারো চলে এসেছি জিসান এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। আর আজকে আমি আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করব। তবে ভিডিও শুরু করার আগে আমি জিসান এন্টারপ্রাইজে এট এ গ্ল্যান্সে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সেটার একটা ওভারভিউ শেয়ার করছি। আই গেস এটা থেকে আপনারা ধারণা পাবেন যে এই শপে আসলে আপনারা কি কি ধরনের পণ্য সামগ্রী পেতে পারেন। তবে শুরুতেই দিয়ে নিচ্ছি শপে আসার অ্যাড্রেস। শপে যারা সরাসরি আসতে চান চলে আসবেন 21 নং নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, এ ব্লক, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, ঢাকা 1205। আর আমি ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে দিব, দুটো নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো সহ অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা পাবেন। প্রথম নাম্বারটা হচ্ছে 01947182266, আর একটা নাম্বার হচ্ছে 01946564899। এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ, ইমো সুব্যবস্থা রয়েছে। সো এই হচ্ছে জিসান এন্টারপ্রাইজের ওভারভিউ। আর আজকেও বরাবরের মতো আমার সাথে আছে এজাজ ভাইয়া। এজাজ ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো এজাজ ভাইয়া, আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টগুলো শেয়ার করবে তার মধ্যে মোস্ট রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট ছিল যে আমরা ঢাকায় যারা হাউসওয়াইফরা থাকি তারা হচ্ছে মোস্ট অফ দ্য হাউসওয়াইফ দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করি। অনেকেই সিজারিয়ান মাদার আছেন যাদের বসে বসে কাজ করতে কষ্ট হয়, সো তাদের কাজ করার সুবিধার জন্য। আর আমরা বাঙালিরা অনেকেই কিন্তু নাইফ দিয়ে কাজ করতে অতটা অভ্যস্ত না, যার কারণে আপুরা সবাই হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন দাঁড়িয়ে কাজ করা যায় এমন বটির কালেকশন দেখানোর জন্য। তো ভাইয়াকে আমি রিকোয়েস্ট করেছিলাম, ফাইনালি ভাইয়া হচ্ছে এটা এনেছে। আমার ভিডিওটা কুরবানি ঈদের আগে দেওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট তখন করোনা বা অনেক কিছুর কারণে হঠাৎ করেই খুলেছে, তো সব কিছু মিলিয়ে আর কুলিয়ে উঠতে পারিনি, যার কারণে আজকে শেয়ার করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে কাজ করা যায় এরকম বটি। এখানে যে পিড়িটা আছে বটির, এই পিড়িটা একটাই সাইজ, কিন্তু এখানে উপরে যে অংশটা বটির মেইন অংশ এই অংশটা আপনারা বিভিন্ন সাইজের পাবেন, একদম ছোট থেকে একদম বড় সাইজ পাবেন। হ্যাঁ, 5টা সাইজ পর্যন্ত পাবেন। তো এখন আমাকে এজাজ ভাইয়া হচ্ছে গিয়ে কাইন্ডলি বলবেন যে এটার কোনটার কেমন দাম, কোন সাইজের লোহার কেজি কত, আর সেই হিসাবে কেমন দাম আসবে। শুধু আপনার কাঠবটি গুলো যেটা আছে, কাঠবটিটাই হচ্ছে শুধু আপনার হচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত। আচ্ছা, 1100, 1200, 1300, 1400, 1500, অর্থাৎ একদম স্টার্ট সাইজ যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 1000। আচ্ছা, তারপরে 1100, তারপরে 1200, 1300, এরকম করে একদম লাস্ট সাইজ, মোট 5টা সাইজ। তো আমরা একটু দেখিয়ে দেই যে উপরের এই বটিটা, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ এই কাঠের সাইজ এক থাকবে, আর এই বটিটা থাকবে আপনার একটু বড় সাইজ, এটা আপনার 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা সবচেয়ে বড়। আর ছোট সাইজ আছে সেটা 1000 টাকা। 1000, আচ্ছা, এর চেয়েও ছোট আছে, এটা মনে হয় 2 নাম্বার বা 3 নাম্বার সাইজ। এটা 2 নাম্বার সাইজ। আচ্ছা, 2 নাম্বার সাইজ, এর চেয়েও আরো মাঝখানে সাইজ গুলো আছে। জাস্ট আমরা আপনাদেরকে একটা ধারণা দিলাম, আপনারা সরাসরিও যদি আসেন তাহলে এসেও দেখে নিতে পারবেন, যদি অনলাইনেও কেউ বলেন যে ভাইয়া আমরা 1 নাম্বার সাইজ নিতে চাচ্ছি, ভাইয়া ছোটটা দিবে, 1 থেকে 5, এটা মনে রাখবেন যে বটির সাইজ হচ্ছে 1 থেকে 5, আপনি যে সাইজ নিবেন ভাইয়াকে বললে সেই সাইজই দিবে। আর এই বটিগুলো আপনার এমনই সিস্টেম, আপনার এই ফিলে লাগাইলে পারে, আপনি যত কাটাকাটি করেন এটা হচ্ছে ওইদিকে থাকবে, এদিকে কোনো আসার সিস্টেম নাই, আপনার নাট বল্টু কোনো সিস্টেম নাই, আপনার কাজ করবেন, কাজ করার শেষ হয়ে গেলে আবার খুলেও রাখতে পারবেন। হ্যাঁ, এটা আপনার একদম ইজি। আর এটা আপনি যত ভারী কাজ করেন আপনার সামনে আসবে না। আচ্ছা, ঠিক আছে ভাই, বড়টা একটু ঢুকিয়ে দেখানো যাবে, বড়টা ওইটার মধ্যে যায় কিনা, কাট আলাদা। ও আচ্ছা, বড়টা কাটও আলাদা, মানে পিরির সাইজ এক কিন্তু এই জায়গার ফাংশন গুলো আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই তো আপনারা দাম জানতে পারলেন এবং বটিটাও দেখতে পারলেন। এছাড়াও ভাইয়ার এই দোকানে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা নর্মাল যে রেগুলার যে বটিগুলো আমরা ব্যবহার করি ঘরে, সেই বটিগুলো একদম ছোট থেকে একদম লার্জ সাইজ পাবেন। এটা হচ্ছে কেজি হিসেবে দাম, এটা যদি বলেন ভাইয়া। এগুলো হচ্ছে আপনার বটি, পায়া কোনো সময় নড়ে যাবে, জং ধরে যাবে, বা কোনো সময় বটি 2-4-5 বছর পর্যন্ত গ্যারান্টি থাকে। আচ্ছা, 5 বছরের ভিতরে ধার যদি কোনো কায়দায় চলে যায় তাহলে আপনি বটি ফেরত দিয়ে আবার নতুন নিয়ে যাবেন ওই মাপে। আচ্ছা, ঠিক আছে, কেজি হিসাবে। আচ্ছা, কেজি হিসাবে এই বটিটা আপনার হয়তো 350-400 টাকা দাম আসবে। আচ্ছা, কেজিতে? কেজিতে। আচ্ছা, একদম জিরো সাইজ যেটা, মানে ছোট সাইজ, ভাইয়াদের দোকানে সবচেয়ে ছোট সাইজ যেটা এটা 450-450 থেকে 450, আর একদম বড় যেটা আছে ওইটা সম্ভবত আছে আপনার 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, দেখা আছে আপনার 920 থেকে 1000 টাকার ভিতরে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা কোনো অসুবিধা নাই, আমি কেজিটা বলে দিচ্ছি, সেই মাপে দামে হিসাব করে যা আসবে সেটাই আপনারা নেবেন, তাতে যে সাইজের বটি আপনারা নেন। ভাইয়া কেজি কত করে? 800 টাকা কেজি। আচ্ছা, লোহার মানে এটা হচ্ছে ইস্পাত, ইস্পাতের কেজিটা হচ্ছে 800 টাকা। ইস্পাত, তার উপরে টেম্পার দিয়ে তৈরি করে, আমার 10 বছরের টেম্পার দিয়ে
পাঁচ বছর পর্যন্ত আমি গ্যারান্টি দিচ্ছি। ধার চলে গেলে পরে আমার বটি ফেরত দিয়ে আপনি আবার এই মাপে ওজন দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর এই বটির পায়াটা নড়ে চলে গেলে পরে যে কোনো সমস্যা চেঞ্জ করে একদম নতুন ফ্রেশ দেওয়া হবে, ওই ওজনে একদম ফ্রেশ, ওটা একদম নতুন। হ্যাঁ আচ্ছা, এখন আমরা জেনে নিব যে অনেক সময় আছি আমরা বাসায়, অনেকে ভাববেন যে এগুলো হচ্ছে কুরবানি ঈদ বা নরমালি, না অনেকে আমরা বাসায় কিন্তু ছুরি দিয়ে কাজ করি, তো ছুরি দিয়ে একদম রেগুলার কাজ করার জন্য, আবার গরুর গোশ কাটার জন্য, হাড় কাটার জন্য বা মুরগির গোশ মাছ অনেকে বাসায় বসে কাটেন, কিন্তু যারা ছুরি দিয়ে কাজ করতে ভালোবাসেন, নরমাল দেখা যায় কেনা যে ছুরিগুলো আছে অনেক সময় ধার থাকে না, নষ্ট হয়ে যায়, সো এগুলো নিতে পারেন। এগুলো আমাদের বানানো ছুরি, এগুলো আপনি যত কাটাকাটি করবেন ধার বাড়বে, ধার বাড়বে, এগুলো ধার কমবে না, ধার যদি আপনার কমে যায় আপনি এসে ফেরত দিয়ে আবার নতুন নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনি ডাপ টাপ কাটবেন, ডাই স্টাইলের ভাইয়া, ওই যে কি চাকমাদা, চাকমাদা হিসাবে খুব সুন্দর কাটাকাটি করার জন্য, এটা আবার কাজ করে আপনি ঝুলেও রাখতে পারবেন, আপনি যে কোনো কি করতে পারবেন। আচ্ছা এটা কেজিতে কেমন আসে দাম? আপনার কত, 320 থেকে 330 টাকা, 30 টাকা ওজনে যে আসবে, কেজি হচ্ছে গিয়ে 800 টাকা করে, সেই হিসাবে আপনারা ওজন দিয়ে দামটা হিসাব করে নেবেন। ভাইয়া যখন আপনাদেরকে ডেলিভারি প্রোডাক্টটা দিবে বা সামনে বসে দেখ বা অনলাইনে দেখ, ভাইয়া ওজন বলে দিবে, সেই ওজনের সাথে দাম মিলিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার ছুরি, পাউরুটি টুটি আচ্ছা কাটার জন্য, ব্রেড কাটার, পিজা কাটার জন্য, সবকিছু কাটাকাটি করতে। আচ্ছা হাড় মার কোন সময় মুখ পড়ে যাবে কেমন আসতে পারে কেজি হিসেবে আনুমানিক একটা ধারণা দেন? 800 থেকে 820-830 টাকা কেজি সামথিং, 100 গ্রাম টাইম এরকম হতে পারে সেই হিসেবে দাম। এখন আসি হচ্ছে দা, যেটা দা আপনার সবসময় গ্রামের দিকে মানুষ গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাটাকাটিতে দা ব্যবহার করে, আর এই দাগুলো আমাদের নিজেদের তৈরি করে, আপনার এই কোনো যদি মুখ টুকে টুই বেঁকা হয়ে যায় যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দিয়ে হবে, একদম নতুন স্প্রিং এর দা। এটা কত, কত আসবে? 500 থেকে 550 টাকা মতো আনুমানিক আসবে, আমরা আনুমানিক বলছি, কারণ হাফ কেজির বেশি হবে, 550 গ্রাম ওজন হবে। আর এইটা হচ্ছে কাঠের হ্যান্ডেল আলাদা, আচ্ছা যেটা আপনার সবসময় কাজ টাজ করার জন্য তারপর হচ্ছে এটা দিয়ে ডাব টাপ কাটা থেকে শুরু করে ঘরে বসে, আবার অনেকে দা দিয়ে নর্মালিও কাটাকাটি করতে পারেন, গ্রামে অনেক মহিলারাই আছেন, সো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। এটা আনুমানিক দাম কেমন আসে? কত আসবে আপনার? 500 থেকে 550 এরকম। আচ্ছা এটা হচ্ছে কাঠের হ্যান্ডেল সহ, আর এটা হচ্ছে লোহার হ্যান্ডেল সহ, ঠিক আছে। সব নিজেদের বানানো জিনিস, এগুলো আপনার কোন প্রকারের ধার দেওয়ার সিস্টেম নেই, ধার চলে গেলে পরে আপনি নতুন একদম নতুনটা দিবেন, পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় আসলে আপনি চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ। এরকম অনেক সময় বডি ধার থাকে না, টেম্পার চলে যায়, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই, যারা আমাদের কাছ থেকে কিনছেন তাদেরকে আমরা সবসময়ের জন্য এই সুযোগটা দেওয়া হয়। আচ্ছা তো এছাড়াও কিন্তু জিশান এন্টারপ্রাইজে আপনারা এই ধরনের কড়াই থেকে শুরু করে অনেক অনেক জিনিসের কালেকশন পেয়ে যাবেন। সো এছাড়াও আপনাদের যদি অন্য আদার্স আর কোনো ধরনের প্রোডাক্টও লাগে, আমি ভিডিওতে যা দেখিয়েছি এর বাইরেও যদি আদার্স কোনো কিছু আপনাদের দরকার হয় এই শপের, সেটারও একটা স্ক্রিনশট দিয়ে আপনি যদি ভাইয়াকে বলেন যে ভাইয়া এই জিনিসটার দাম কত, ভাইয়া সেটা বলতে পারবে, আপনি চাইলে অনলাইনে কেনাকাটা করতে পারবেন, চাইলে অফলাইনে কেনাকাটা করতে পারবেন। সো এই ছিল ওভারঅল জিশার এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও। আই হোপ আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।